উত্তর দিনাজপুরের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পরিচালনায় মঙ্গলবার থেকে শুরু হলো প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ 2022। এদিন রায়গঞ্জ ইনস্টিটিউট হল ও তার সংলগ্ন প্রাঙ্গণে সকাল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। বিশিষ্ট অতিথিদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার সভাধিপতি কবিতা বর্মন, জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ হাই সমিতি কর্মধ্যক্ষা পম্পা পাল, জেলা প্রাণী সম্পদ বিকাশের ডেপুটি ডিরেক্টর ডক্টর পঙ্কজ মণ্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এরপর অতিথিবর্গদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়। প্রাণী পালন ও প্রাণী উৎপাদনের বিপণনগত কৌশলগত বিলগ্নিকরণের মাধ্যমে স্বনিযুক্তিকরণ করার প্রয়াসও নেওয়া হয় এদিন কর্মসূচিতে। উপভোক্তাদের মধ্যে মুরগি বিতরণ ও শেষে অন্তহীন নাট্য দলের একটি সচেতনতামূলক নাটক উপস্থাপিত করা হবে বলে জানান উদ্যোক্তারা। অনুষ্ঠান শেষে প্রাণী সপ্তাহ 2022 জেলা স্তরের প্রদর্শনীর পুরস্কার প্রদান ও অন্যান্য পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও বিনামূল্যে জেলার প্রাণী বন্ধু তথা প্রাণী সেবীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রাণীবাহিত জুনোটিক রোগের জন্য সচেতনতা প্রচার ও বিনামূল্যে পোষ্য প্রাণী তথা কুকুর বিড়ালের চিকিৎসা শিবিরেরও আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকেরা। এদিনের অনুষ্ঠান সম্পর্কে ডক্টর পঙ্কজ মণ্ডল কি জানিয়েছেন শুনে নিন। আজকে আমাদের যে সারা রাজ্যব্যাপী প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন হচ্ছে, সেটাই আমরা জেলা স্তরের অনুষ্ঠান আমরা আজকে পালন করছি। তার উপর আমরা রায়গঞ্জে এবারে অনুষ্ঠান করছি। কি কি করছেন আজকে? আজকে আমাদের সবার প্রথমে আমাদের যেটা বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করলাম, এরপরে আমাদের উদ্বোধন অনুষ্ঠান, এরপরে আমাদের যে পাঁচটা স্টল হয়েছে এখানে, তার মধ্যে একটাই হচ্ছে আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের যে প্রাণীবন্ধুরা আছেন, যারা সারা বছরব্যাপী কাজ করে চলেছেন, তাদের একটা আমরা একটা তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি। প্রাথমিক চিকিৎসাদের ব্যবস্থা করা হয়েছে, হেলথ চেকআপ ক্যাম্প আমরা চালু করেছি, এবং পোষ্য যারা এখানে বিভিন্ন পেটসরা থাকে আমাদের, তাদের আমরা বিনামূল্যে আজকে অ্যান্টিরেবিস ভ্যাকসিন দেবো এবং তাদের চিকিৎসা করব। এছাড়াও আমাদের ডিমের একটা স্টল আছে, যেখানে আমাদের শিখা প্রোগ্রেসিভ যে ফার্ম কালিয়াগঞ্জে আছেন, ওনারা বিনামূল্যে সকলকে ডিম বিতরণ করবেন। এই সমস্ত আমরা স্টল করেছি, এবং বিভিন্ন আমাদের স্কিম থাকে, যেগুলো যে প্রাণী সম্পদ বিষয়ক যেসব স্কিম থাকে সেগুলোর জন্য আমরা সুপরামর্শের জন্য একটা আমাদের স্টল আছে। এরপরে আমাদের অনুষ্ঠান আছে, এর মধ্যে আমাদের নাটক একটা হবে, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিভিন্ন যে বিষয় আছে সেই নিয়ে সচেতন করার পক্ষে আমরা একটা নাটক করব। জেলাব্যাপী যেসব সারা বছরব্যাপী আমাদের যে কাজ করে আসছে, যেসব আমাদের আধিকারিকরা, আমাদের বিভিন্ন দপ্তরের যে কর্মীরা, ওনাদের আমরা পুরস্কার বিতরণ করব। বিভিন্ন দপ্তরে যারা কৃত্রিম প্রজননের সাথে যুক্ত আছে তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড করব, এবং যারা চিকিৎসায় ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদেরকে আমরা পুরস্কৃত করব, মূল্যায়ন হবে। আর এর সাথে আমরা বলে রাখি যে এই বছর আমাদের জেলা এই বর্ষ এই ফিনান্সিয়াল ইয়ারে 6টা পুরস্কার পেয়েছে রাজ্য স্তরে। একটা হচ্ছে আপনার মিল্ক প্রোডাকশানে আমরা ফার্স্ট হয়েছি, মিট প্রোডাকশানে আমরা ফার্স্ট হয়েছি, এবং কৃত্রিম প্রজনন যেটা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন আমরা ফার্স্ট হয়েছি। এবং যে আমাদের প্রাণীবন্ধু প্রাণীমিত্রেরা আছেন, তিনজন আছেন, তার মধ্যে তিনজনই ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের তিনজনই এবছর আমাদের জেলা থেকেই হয়েছে। এটা আমাদের কাছে খুব গর্বের। রায়গঞ্জ ইনস্টিটিউট থেকে প্রবাল সাহার, রিপোর্ট টাইমস 14 বাংলা।